السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. আজকের আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে এক ঘন্টায় কোরআন শিখি। যারা হয়তো নেটের জগতে আছেন তারা হয়তো আমার এই সিডিটা বা বইটা বা আলোচনাটা আপনারা দেখেছেন। এবার আলহামদুলিল্লাহ এই বইটা থেকে আলোচনাটা থেকে অনেক মানুষই ঘরে বসে কোরআন শিখতে পেরেছেন, যেই কথাটা আমি অনেকে আমাকে জানিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন মনে রাখতে হবে প্রথম কথা যেটা, যে খুব সহজ, এই পৃথিবীতে এর চেয়ে সহজ কোনো কিতাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কামারে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলি যিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করেছি, কেউ আছো একে পড়ার, স্মরণ করার, জানার, বোঝার? তাহলে চারবার আল্লাহ বলছেন কোরআন সহজ। এই পৃথিবীর কোনো মানুষ যদি বলে কোরআন কঠিন, আমরা কখনই সেটা মেনে নিতে পারি না, কারণ যার কিতাব তিনিই বলছেন এটা সহজ। তাহলে আপনাদের মাথাতে কাউরে যদি থাকে যে কোরআন কঠিন, আগে দূর করেন, তার আগে আমি ক্লাস শুরু করব না। প্রথম শর্ত, আপনার মাথা থেকে আগের যত ভুল ভ্রান্তি মানে একটা ই আছে মানে ভুল ধারণা, এটা আউট করতে হবে। এবং আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন সহজ, যদি কাউরে মাথাতে কঠিন পারি না, হচ্ছে না, তাহলে 21 দিন সকালে ফজর নামাজের পরে দোয়া কালাম করার পরে দাঁড়িয়ে বলবেন আল্লাহর কোরআন সহজ সহজ সহজ, এভাবে করে আপনি মেডিটেশন করবেন। আপনার মাথা থেকে আগের ভুটটা ভেঙে গেলে এরপর আপনি কোরআন শিখতে পারবেন, কারণ ভয় থেকে গেলেই আপনি কোরআন শিখতে কঠিন হবে। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে একটি মহা আমানত। এটা কি মহা আমানত? মেসেজ এগুলো আমাদের কাছে। তাহলে একটা আমানত যদি আপনার কাছে রাখি, কী করবেন আপনি? রাস্তায় রেখে দেবেন? মাঝে মাঝে দেখবেন না আছে কি না? হ্যাঁ, এবং আপনার ঘরে যত সম্ভব সন্দুকে এবং সবচেয়ে যেইখানে রাখলে নিরাপদ সেখানে আপনি রাখবেন, এবং মাঝে মাঝে খবর নেবেন। ব্যাংকে টাকা রাখেন, কী করে ব্যাংকাররা টাকাকে আপনাদের হেফাজত করার জন্য কত কিছু ওদের সিস্টেম আছে, আছে না নাই? তাহলে মহাগ্রন্থ আল কোরআন মহানব্বুল আলমিনের পক্ষ থেকে আমানত। এই আমানত, এই কোরআনের দাবি পূরণ করার জন্য প্রতিটি মানুষের প্রতি চারটি কাজ জরুরি। কয়টা কাজ? এক নম্বর, এই কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখে নিয়মিত দৈনিক পাঠ করা। আমি কিন্তু যা বলবো জিজ্ঞেস করবো, কিন্তু কাকে জিজ্ঞেস করবো আমি জানি না, যাকে জিজ্ঞেস করবো তাকে বলতে হবে। এই সিরিয়াসলি নিয়ে এবং অ্যাটেনশন নিয়ে আমার সঙ্গে, আপনাদের দুটি কান, দুটি চোখ আর দেমাগ এবং মনটা আমার সঙ্গে রাখবেন। এক ঘন্টা ইনশাল্লাহ আমি এক ঘন্টায় শেষ করবো ইনশাল্লাহ, যদি আমার বোর্ড নাই বড় এবং প্রজেক্টর নাই। প্রজেক্টরের বোর্ড হলে আরও দ্রুত হতো ইনশাল্লাহ, তারপরও হয়তো কিছুটা আমি বেড়ে যেতে পারে। এক নম্বর কী বলছি কে বলবেন? আপনি বলেন, এরকম হলে হবে না, আমি জিজ্ঞেস করার সাথে বলতে হবে। এক নম্বর হলো কোরআনের দাবি আমানত পূরণ করার জন্য চারটি কাজ জরুরি। কয়টা কাজ? চারটি। সবাই অংশগ্রহণ চাই আমি। আর কেউ ঘুমালে চিমটি কাটবেন, উঠাই দেবেন, দাঁড় করাই দেবেন, ঠিক আছে? নাহলে কিন্তু আমি দাঁড় করাবো, বড়ো আর ছোট আমি কিন্তু কাউকে মাফ করবো না, মনে রাখবেন, বেয়াদবি মনে করবেন না, ঠিক আছে? কারণ এটা একটা ক্লাস, কারণ আপনি কোরআন শিখবেন, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শিখবেন, এর চেয়ে তো ভালো কাজ তো আর কিছু হতে পারে না। কাজে এই সময় আপনার জন্য ঘুম না ধরে, মনটা ডানে বামের জন্য না যায়, প্লিজ আপনাদের মোবাইলগুলি সবাই সাইলেন্ট রাখবেন, নাহলে বেয়াদবি এটা আমাদের এই ক্লাসের সাথে, আমার সাথে না। এক নম্বর কাজ হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত দৈনিক পাঠ করা। কে বলবেন? থ্যাংক ইউ। পুরস্কার থাকা দরকার, প্রশিক্ষণ যখন প্রশিক্ষণ, যে ভালো পারবেন পুরস্কার দিতে হবে সাথে সাথে। দুই নম্বর কাজ, এই মহাগ্রন্থ আল কোরআনের সঠিক অর্থ এবং তাফসির জানা। দুই নম্বর কি? সঠিক অনুবাদ ও তাফসির জানা, কারণ বেঠিক দিয়ে ভরা আছে। তিন নম্বর, এই কোরআনের পড়া শিখেছেন, দৈনিক পড়েন, অর্থ শিখলেন, এবার আমল করা। তিন নম্বর কাজ কি? কোরআনের সঠিক আমল করা, কারণ বেঠিক আমল দিয়েও ভরা আছে দুনিয়া কোরআনের নাম দিয়ে, ঠিক না? চার নম্বর কাজ, এই কোরআনের দাওয়াত ও তাবলিগ করা। এই কোরআনের দাওয়াত ও তাবলিগ করা, এই কোরআনের প্রচার করবেন তাবলিগ, এবং এই কোরআনের দিকে মানুষকে আহ্বান করবেন। চারটি কাজ আবার আমরা রিভিশন করে নিই। এক নম্বরে
কোরআনের আমানত রক্ষার জন্যে এবং কোরআনের দাবি পূরণ করার জন্যে চারটি কাজ প্রতিটি লোকের উপরে জরুরি। প্রতিটি নারী পুরুষ ধনী গরিব ছোট বড় শিক্ষিত সবার জন্যে কোরআনের এই চারটা দাবি ফরজ জরুরি। এক নম্বরে হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা। দুই নম্বরে হলো আমার সঙ্গে বলেন, দুই নম্বরে এই কোরআনের সঠিক অর্থ তফসির জানা। তিন নম্বরে এই কোরআনের সঠিক আমল করা। চার নম্বরে এই কোরআনের দাওয়াত ও তাবলীগ করা, এর মানে এই তিনটা ট্রান্সফার করা। যে পড়তে জানে না তাকে পড়া শেখানো, যিনি অর্থ জানে না তাকে অর্থ শেখানো, এবং যিনি এই কোরআনের আমল করে না তাদেরকে আমল করানো। এই হলো তোরা কোরআনের দাওয়াত ও তাবলীগ। বুঝে আসছে না নাই? এই চারটি কাজ কে বলবেন? একজন থেকে আমি শুনতে চাই। আপনি বলেন। জি, আপনি আপনি মুরব্বী নাই যে আপনি? জি, দ্রুত বসে দাঁড়ানোর দরকার নেই। হ্যাঁ, এত এত দেরি হলে হবে না, হবে না। আপনি বলেন। দৈনিক পাঠ করা। দুই নম্বরে কোরআনের সঠিক অর্থ তফসির জানা। তিন নম্বরে কোরআনের সঠিক আমল করা। চার নম্বরে কোরআন ও দাওয়াত ও তাবলীগ, এর মানে আগের তিনটা ট্রান্সফার করা। বুঝে আসছে আমাদের? এখন আমরা বসেছি কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্যে কি দরকার। ফার্স্ট কাজ যেটা, যেটা একটা তিন বছরের বাচ্চাও পড়ে আর 80 বছর 100 বছরের বুড়ো পড়ে, 3 থেকে 80, 90, 100 মৃত্যুরাগ পর্যন্ত যে কেউ শিখতে পারে এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতটা, যে কেউ শিখতে পারে। ভাববেন না বয়স হয়ে গেছে, ভাববেন ছোট বাচ্চা না, 3 থেকে 4 মানে বাচ্চা যখন কথা বলতে পারে এমন একটা বাচ্চা যে একটু বুঝে, 5 হলে আরও ভালো, এখনকার বাচ্চারা তো অনেক ফাস্ট মাশাল্লাহ, ঠিক না? এই জন্যে এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখার জন্যে আমাদের আর চারটা কাজ করতে হবে। তাহলে এক নম্বরের জন্য আবার চারটা কাজ, বাকিগুলি বাকি। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে চান আপনারা? এখানে একটা ভূত আমাদের মাঝে কাজ করে এটাকে বের করা দরকার। সেটা হলো কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শিখার সঙ্গে তাজবিদের ব্যাকরণের কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন কথাটা, তাজবিদের যত বই আছে, ব্যাকরণ আছে, এর কোনো সম্পর্ক নাই। কোরআন বিশুদ্ধ তেলাওয়াতের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। এর সম্পর্ক হলো কোরআনকে মিষ্টি করে, কোকিল কণ্ঠে মধুর করে, সুমিষ্টিভাবে পড়ার জন্যে তাজবিদের ব্যাকরণ, ঠিক আছে? বাকি তাজবিদের যত ব্যাকরণ আমাদেরকে মাথায় চাপিয়ে দেওয়া হয় এটা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখার সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। কথা বুঝে আসছে? এবার তারা আমরা, এই একটা ভুল ধারণা আমাদের মাঝে কোরআনকে কঠিন করে দেয় শিক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? কারোর এই ব্যাপারে প্রশ্ন থাকলে করবেন প্রশ্ন উত্তর পর্ব আসলে। কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত বলেন, আমরা একটা আমার সঙ্গে বলেন, আমি কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখিতে চাই। অবশ্যই চাই, অবশ্যই অবশ্যই চাই। আমার সঙ্গে কিন্তু আপনারা একটু সিরিয়াস হবেন, সিরিয়াস না হলে কিন্তু হবে না। আমি বলবো, আপনি আর এবং যাকে জিজ্ঞেস করবো আমার সাথে সাথে যেন বলতে পারেন, সময় নেবেন না, কারণ আমাদের এখানে সময় কিন্তু ইয়ে হচ্ছে, যোগ হচ্ছে। বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য চারটা কাজ। নাম্বার 1, এক নম্বর হচ্ছে আরবি ব্যঞ্জন বর্ণ জানা। আরবি ব্যঞ্জন বর্ণ নতুন বুঝি শুনলেন আপনারা, ঠিক না? কারণ আমরা জানি না এগুলি। আরবি কোরআন যে অক্ষর দিয়ে লেখা সেই অক্ষরগুলি ব্যঞ্জন বর্ণ, আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টা অক্ষর? 29টা বা 28টা। এই 28টা অক্ষরকে জানা, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, আরবি স্বর বর্ণ জানা। বোর্ডটাতে ধুলা আছে, ভালো করে মোছা হয় নাই। ব্যঞ্জন বর্ণ পড়া যায় না স্বরবর্ণ ছাড়া, পড়া যায় কি? কনসোনেন্ট ভয়েস ছাড়া পড়া যায় না। অতএব অবশ্যই ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্য আমাদের স্বরবর্ণ জানা দরকার। আরবিতে ব্যঞ্জন স্বরবর্ণ হলো 6টা, কয়টা? 6টা। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণকে পড়ার জন্যে স্বরবর্ণের সাহায্যকারী 3টা স্বরধ্বনি রয়েছে। কি রয়েছে? স্বরধ্বনি। 3 নম্বর কাজ তাহলে আরবি স্বর
ধ্বনি জানা, স্বরধ্বনি হলো তিনটা, কয়টা? তিনটা। কোরআন পড়ার ব্যাকরণ শেষ, ব্যঞ্জন বর্ণ 28টা শিখবেন, ওকে পড়ার জন্যে 6টা স্বরবর্ণ আর 6টা তিনটা স্বরধ্বনি, এই 9টা দিয়ে 28টাকে পড়বেন, পড়া শেষ। এই কাজটা সহজ হওয়ার কথা না কঠিন হওয়ার কথা? একটা ছোট বাচ্চা আমাদের বাংলা শিখান, কী করেন, স্বরবর্ণ ব্যঞ্জবর্ণ হয়, শিখে কি ব, ধরেন আমরা কী শিখলো, ব ব ব, বাচ্চাটা ব শিখেছে ঠিক না? যদি বলেন বাবা ঠিক না, আকার শিখেছে, যদি রসিকা শিখে তাহলে কী হবে, বিবি, রসুকার শিখে তাহলে কী হবে, বুবু, ঠিক না? ঠিক, একটু শিখতে আমাদের বাচ্চাদের কয়দিন টাইম লাগে, বেশি টাইম লাগে না, ঠিক একই সেম। তাহলে কোরআনের ব্যঞ্জন বর্ণ শিখতে হবে, এর জন্য কী কোরআন বলতেছি, স্বরবর্ণ শিখতে হবে, স্বরধ্বনি শিখতে হবে, স্বরবর্ণ আর স্বরধ্বনি দিয়ে, স্বরধ্বনি দিয়ে ব্যঞ্জনবর্ণকে পড়তে হবে। আর এই জন্যে 4 নম্বর কাজ হলো কি, অনুশীলন করা। কারণ আপনি যখন শিখে নিলেন তখন ঘরে বসলে থাকলে কি হবে, হবে না। এবং আমি বলি কোরআন শিক্ষা হলো আপনার গাড়ি চালার মতো, আপনার উস্তাদ আপনার গাড়ি চালার নিয়মকানুন শিখিয়ে দিয়ে একবার ট্রায়াল দিয়ে দেবে, এরপর আপনার হাতে দিয়ে দেবে, আপনি চালাবেন, এরপর যত চালাবেন তত চলবে, ভয় করবেন তো চলবে না, চলবে কি? ঠিক গাড়ি চালার নিয়ম কোরআন শেখার নিয়মে যদি আপনি আসেন, আপনি 15 মিনিটে কোরআন শিখতে পারেন, 20 মিনিটে, 25 মিনিটে, 1 ঘন্টায়, 1 ঘন্টা ঊর্ধ্বে আমি মনে করি কোরআন শেখা সম্ভব। এরপর আপনি যত চালাবেন তত গাড়ির স্পিড বাড়তে থাকবে। তাহলে 4 নম্বর হলো কি, বেশি বেশি অনুসরণ করা, বেশি বেশি প্র্যাকটিস করা। জি, আমি কিন্তু এই মানে বোর্ডে লিখি কম আর কি, আমরা প্রজেক্টর দিয়ে করি তো, কাজে লেখালেখিগুলি বাংলা অনেকটা ভুলিয়ে যায়, বানানটানো ভুল হয়, বেশি বেশি অনুশীলনী করা, অনুশীলনী করা। জি, তাহলে আপনি কী করবেন, এবার ব্যঞ্জন বর্ণকে স্বরবর্ণ আর স্বরধ্বনিতে পড়বেন, পড়া অনুশীলন করে পড়া, কীভাবে পড়বেন আমি সিস্টেম আপনাদেরকে দিয়ে দেব। এবার তাহলে আমরা চলে আসি, তাহলে এবার আমার মুখস্থ বলতে হবে, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য কাজ কয়টি, 4টি। 1 নম্বরে কোরআন যে অক্ষর দিয়ে লেখা আরবি, ব্যঞ্জন বর্ণকে জানা। 2 নম্বরে ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্যে 6টি স্বরধ্বনি স্বরবর্ণকে জানা। 3 নম্বরে ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্য আরও 3টি স্বরধ্বনিকে জানা। 4 নম্বর কাজ, বেশি বেশি করে প্র্যাকটিস করা, গাড়ি চালা, আপনার কোরআন হয়ে যাবে, কোনো বাধবে না, কারণ আল্লাহ বলছেন কোরআন সহজ। বন্ধুরা, আমরা একটা হাদিস আপনাদেরকে, 2টা হাদিস স্মরণ করাতে চাই। কিয়ামতের দিন মহাগ্রন্থ আল কোরআন, কোরআন না একটা, কোরআন একটা দেন, আরবি কোরআন থাকলে ভালো, সৌদি কোরআন যদি থাকে একটা আমাকে দেন আপনারা প্লিজ। জি, থ্যাংক ইউ। আপনারা কি চান না এই মহাগ্রন্থ আল কোরআন রোজ হাশরের ময়দান আপনাকে সুপারিশ করে জান্নাত নিক? সবাই চান। আল্লাহর হাবিব আলাইহিসসালাম বলেন মুসলিম শরীফের হাদিস, ইকরাউল কোরআন ফাইনহু ইয়াতি শাফিয়ান লিআসহাবি ইয়াউমাল কিয়ামা, তোমরা কোরআন পাঠ করো, এই মহাগ্রন্থ কোরআন তোমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে আসবে। সুবহানাল্লাহ। আপনারা কি চান না শ্রেষ্ঠ মানুষ তৈরি হতে, সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চান? আল্লাহ নবী কি বলছেন, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখাই। আমরা এটার ভুল অনুবাদ করি কিন্তু, যে কোরআন পড়ে আর যে পড়াই, আর এই দিয়ে আমরা হেবসখানা আর কারিয়ানা চালাই না। কোরআন যে শিখে তা আল্লামা, যে নিজে শিখে ও আল্লামা অন্যকে শিখাই। আর এই কোরআনের তা আল্লামা ও আল্লামার জন্য ওই যে 4টা কাজ বলেছি, 4টা জরুরি। তাহলে কিয়ামতের দিন, কিয়ামতের দিন কোরআন যদি বন্ধু হয় ঠিক আছে, তাহলে সুপারিশকারী হবে বন্ধু, আর বন্ধু তখনই যার সঙ্গে এই 4টা কাজ যে করতে পারবে। শ্রেষ্ঠ মানুষ তখন হবে যখন কোরআন শিখবেন, শিখাবেন মানে নিজের শিখেছেন, অন্যকে আমল করিয়েছেন, এই 4টা কাজ যে ট্রান্সফার প্রথম বলেছি, এই হবে কোরআনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। শুধু কোরআন হেফজ করেছেন, অর্থ জানেন না, অর্থ জানেন, আমল করেন না, আমল করেন, তাবলিগ করেন না, দাওয়াত করেন না, কিয়ামতের দিন কোরআন আপনাদের সুপারিশ করবে সন্দেহ আছে। কোরআন আপনার বন্ধু না, কারণ বন্ধুর জন্যে, বন্ধুকে এখানে কেউ কিন্তু আপনার আমার বন্ধু না, কারণ বন্ধু যার সঙ্গে সবসময় দেখা হয়, সাক্ষাৎ হয়, যাওয়া হয়, আসা হয়,
যার সঙ্গে সবসময় আপনার একটা কি সম্পর্ক থাকে, তাহলে বন্ধুরা এই কোরআন যদি আপনি বন্ধু বানাতে পারেন তাহলে সুপারিশকারী হবে। এই কোরআন শিখা এবং শেখানো, এর মানে চারটা কাজ যে বলেছি করতে পারেন তাহলে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবেন। তাহলে হাফেজ সাহেব কিয়ামতের দিন যদি বলে কোরআন শিখেছি শিখেছি, হবে না, পড়েছি পড়িয়েছেন, বাস প্রথম কাজটা করেছে, এক নম্বরটা, বাকি সেকেন্ড থার্ড ফোর্থ কই হয় না আপনার দ্বারা। এই জন্য বন্ধুরা আমরা অনেক সময় হাদিসের ভুল অর্থ লিখি, যে কোরআন পড়ে আর পড়াই না, যে কোরআন শিখার শিখাই, শিখার কথাটা অনেক ব্যাপক আর পড়াটা শুধু পড়া আর পড়াই। আমি পড়ছি পড়াচ্ছি কালি সাহেব হাফেজ সাহেব একটা পার আপনি একটা কাজ শুধু করেছেন। এই জন্যে বন্ধুরা এখানে কি বোনরা আছে? হ্যাঁ আছেন, কারণ পর্দা দেখতেছি তাই বলতেছি। জি বোনরা, প্রিয় ভাই বোনরা, আসুন তাহলে আমরা কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য চারটি কাজ, কে বলবেন? একজন বলতে হবে দ্রুত। জি জি বেশি বেশি অনুসরণ করা, থ্যাংকস, ভেরি ভেরি থ্যাংকস। এইভাবে আমরা চারটা কাজ, এবার আমরা এক নম্বরে চলে যাই। এবার কাজ কি আমাদের এক নম্বরটা, ব্যঞ্জন বর্ণকে শেখার জন্য আমাদের কাজ তিনটা, কয়টা কাজ? তিনটে, মাত্র তিনটা কাজ। আপনারা কিন্তু একটা একটার সঙ্গেই করে দিবেন না, ভেজাল লাগাই দিবেন না। আমরা বলেছিলাম কোরআনের আমাদের রক্ষার জন্য চারটি কাজ, ওটা মনে আছে তো? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য চারটা কাজ। এক নম্বর কাজ আরবি ব্যঞ্জন বর্ণ অক্ষরগুলি হরফগুলি জানা, এই হরফগুলি জানার জন্য আমাদের কাজ তিনটি, কয়টি? তিনটি। এক নম্বরে কেন এরকম হচ্ছে বোর্ডটা ডিস্টার্ব নাকি? কলম তো আমার ঠিক আছে, ময়লা, প্রচুর ময়লা এর মধ্যে, এটা কতদিন থেকে ব্যবহার করো না। জি এক নম্বর হলো অক্ষরগুলির সঠিক নাম জানা, পানি দিলে আর ডিস্টার্ব হয়ে যাবে, থাক। অক্ষরগুলির সঠিক নাম জানা আরবি নাম, এবং আপনার সঙ্গে একটা কন্ট্রাক্ট আছে, আমি কিন্তু এখানে উর্দু সম্পূর্ণভাবে পরিহার করব, উর্দু সিস্টেম এবং নাম, অ্যারাবিক এবং বাংলা চলবে আমার কাছে। আমাদের কোরআন অ্যারাবিক, অ্যারাবিক হতে পারে, এটা আমার চারটা নিয়মে এইটা আমার ইয়ে আছে, ইংলিশ বাংলা অ্যারাবিক এবং উর্দু। উর্দুটা আপনারা জানেন, ওটা আমার জানার দরকার নেই, এবং আমি যা আপনাকে শেখাবো সেটা হলো এই কোরআন শিখতে পারবেন আমার এই নিয়ম শিখে, আরবি কোরআন। আমার দেশীয় যেটা কোরআন এটা হলো উর্দু কোরআন, মানে উর্দু নিয়মে ছাপা। আমাদের কোরআন যেহেতু অ্যারাবিক, অক্ষর অ্যারাবিক, স্বরবর্ণ ব্যঞ্জন অ্যারাবিক, নিয়ম অ্যারাবিক হওয়াটাই উচিত, কী বলেন? কিন্তু আমাদের দেশে উর্দু ফার্সির একটা প্রভাব ছিল এক সময়, এবং এর কারণে আমাদের দিনের অনেক কিছু ধ্বংস হয়েছে। এই উর্দু ফার্সির কারণে আমাদের দিনের অনেক কিছুই ধ্বংস হয়েছে, যেটা আজ পর্যন্ত আমরা মানে সেখান থেকে ত্বরিত হতে পারি নাই। তাই জন্য আমি বলবো এই কোরআন পড়ার চেষ্টা করবেন, আরবি বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সঠিক নাম জানা, আমাদের দেশের নাম কিছুদিন আগেও উর্দু ফার্সি নিয়ম ছিল, আজও কিছু উর্দু ফার্সি থেকে গেছে। তাহলে আমরা এক নম্বর কাজটা করে ফেলি, আমার সঙ্গে আপনারা রেডি? আমার সঙ্গে আপনারা সবাই বলেন আলিফ, তার আগে কন্ট্রাক্ট আছে, শর্ত আছে, আপনার বাংলা ভাষার মতো করে ঠোঁট, চোখ, গলা, কান, মুখ কিছু শক্ত করবেন না, নর্মাল যেভাবে আপনি বাংলা বলছি এভাবে আপনি আরবিটা আমার সঙ্গে বলার চেষ্টা করবেন। কখনোই এই নাম বলার ক্ষেত্রে আপনি কোনো কিছু শক্ত করবেন না, যেটা আমাদের দেশের কারি সাহেবরা করেন, কখনোই না, একেবারে আপনার মাতৃভাষার মতো করে আমার সঙ্গে বলেন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জাই। আরবি নাম কিন্তু জাই, জে বা জা এটা উর্দু ফার্সি নাম, জাই। সিন, শিন, সাদ, জাদ, তা, জা, আইন, গাইন, ফা, কফ, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ওয়াও, হামজা, ইয়া, আপনাদের হামজা পাড়ে দিলাম, যদি হামজা বলি না আমি। তাহলে এখানে আমরা দেখি অক্ষরগুলো, বোর্ডটা আমাকে খুব বেয়াদবি করতেছে, তারপর আমরা চেষ্টা করি
এই অক্ষরগুলি আমার কাছে দেখছেন, এই অক্ষরগুলি সঠিক না আপনাদেরকে আবার বলি, কারণ আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম লিখতে। আবার আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জাই, সিন, শিন, সাদ, যাদ, তা, যা, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ওয়াও, হামজা, ইয়া। এ হলো প্রথম কাজ, অক্ষরগুলির নাম আপনার সন্তানকে শেখাবেন, আপনি যে শিখবেন নাম, সঠিক নাম। দুই নম্বরে কাজ, এই অক্ষরগুলির সঠিক উচ্চারণ জানতে হবে। বলবেন আপনি একটু আগে বলেছেন তাজবিদের ব্যাকরণ এখানে থাকবে না, আমরা তাজবিদের মানেই বুঝি যে মাখরাজ শিখা, না। হরফের বা অক্ষরের, আরবি অক্ষরের উচ্চারণ স্থল তাজবিদের ব্যাকরণের অন্তর্ভুক্ত না, এটা আরবি ভাষার অন্তর্ভুক্ত। বুঝছেন কথাটা? এটা তাজবিদের ব্যাকরণ না, এটা আরবি ভাষার পার্ট। আরবি ভাষাতে আপনার আরবি বাংলা যখন বলবেন অক্ষর আপনার জানতে হবে না, নাম সঠিক উচ্চারণ জানতে হবে না, এটা বাংলা ভাষার। আমরা যখন মার কাছ থেকে ভাষা শিখি, ব্যাকরণ উচ্চারণ স্থল শিখে কি শিখি বলেন? ক ব কোথা থেকে হয় জানি, কিন্তু আমি মার কাছ থেকে শিখছি, ও তোর ভাষা শিখেছি না শিখি নাই, ব্যাকরণ শিখি নাই। তাহলে উচ্চারণটা, অক্ষরের উচ্চারণ ভাষার অংশ, এটা কার অংশ না? তাজবিদের অংশ না, ঠিক আছে? এই ভুলটা আমাদের থেকে বের করতে হবে যে তাজবিদের ব্যাকরণ কোরআন বিশুদ্ধ তেলাওয়াতের অন্তর্ভুক্ত না। তাহলে এবার আমরা উচ্চারণটার জন্য একটা উচ্চারণ শেখার দুইটা পদ্ধতি, একটা পদ্ধতি হলো হরফের অক্ষরের মাখরাজগুলি জেনে এরপরে শিখা, কোথেকে হামজা, কোথেকে হা, কোথা থেকে গা, কোথা থেকে। আর একটা হলো শুনে, আমরা যখন বাংলা ভাষার অক্ষর শিখেছি শুনে শিখেছি না ব্যাকরণ উচ্চারণ স্থল শিখে জেনে শিখেছি? শুনে। তাহলে ভুল পদ্ধতি হলো মাখরাজ পড়ে তারপরে অক্ষরে উচ্চারণ শেখা, এটাও একটা ভুল গলত। নিয়মটা কি? একটা পুরোটাই নিয়ম উল্টো নিয়ম, সোজা নিয়ম হলো, সঠিক নিয়ম হলো অক্ষরের উচ্চারণ শেখার জন্যে যে অক্ষর ভালো বলতে পারেন তার মুখ থেকে শোনা এবং সেটাকে ফলো করা। এবার তাহলে আমরা অক্ষর উচ্চারণের জন্যে, সঠিক উচ্চারণ শেখার জন্য আমার সঙ্গে আরেকবার বলি, বলেন সবাই, ঠিক আছে? আবারও কন্টাক্ট, গলা, মুখ, চোখ, ঠোঁট কিছুই শক্ত করিবেন না, নর্মাল, একবারে বাংলা, একবারে সহজ করে আমার সঙ্গে বলেন আপনারা। এবার উচ্চারণ শেখার জন্য একবার আমরা পড়ে নিই, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জাই, সিন, শিন, সাদ, যাদ, তা, যা, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ওয়াও, হামজা, ইয়া। দুবার, চারবার, পাঁচবার শুনেন, ছোটো বাচ্চাকে নিয়ে আসেন, ও শিখবে পাঁচ মিনিট, আপনি শিখবেন পাঁচ মাসে, কারণ আপনি বাংলা দিয়ে অন্য অন্য দিয়ে গলাটা নষ্ট করে ফেলছেন, ওরটা আল্লাহর দেওয়াটাই বাকি আছে, দেখবেন খুব সহজে। আপনি একজন বয়স্ক যে কোরআন শিখে নিয়ে আসেন, দেখবেন ওর অনেক কষ্ট হবে, ছোটো বাচ্চা নিয়ে আসেন যা বলবো তাই বলবে, বাবা আসো তো এখানে, এখানে দাঁড়াও, আমার সঙ্গে তুমি বলবা, আমি বললে তুমি বলবা, বলো আলিফ, বা, তা, আমাকে দেখো, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জাই, সিন, শিন, সাদ, যাদ, তা, যা, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ওয়াও, হামজা, ইয়া। প্রমাণ দেখলেন, একে আল্লাহ সৃষ্টি করছেন কোরআন তেলাওয়াত করার জবান দিয়ে, আমরা জবান নষ্ট করে দিছি, তাই আমাদের ক, বুঝছেন? থ্যাংক ইউ, যাও বাবা। দেখছেন তার জবানটা একটু কম বেশি হয়েছে, আমার চেয়ে ভালো হয়েছে, কারণ আমার গলাও আমি আগে নষ্ট করি তারপর আরবি শিখেছি,
এজন্যই ছোট্ট বয়সেই কোরআনের তালিম দিবেন। কোনো হাফেজকারী কোনো মাখরাজ কিছু শেখার দরকার নেই, যে একটু ভালো পড়তে পারে। মা দায়িত্ব হলো মা, মার দায়িত্ব শোয়ার সময় পড়াবে বাবাকে, দেখবেন কোরআন পড়া শিখে ফেলছে, পড়তে হবে মার সঙ্গে, কোনো ওস্তাদ টিচার দরকার নেই। তাহলে বন্ধুরা, এই হলো এক নম্বর কাজ, সঠিক নাম জানা। দুই নম্বর কাজ ছিল কি? সঠিক উচ্চারণ জানা। দুই নম্বর কাজ কি ছিল? সঠিক উচ্চারণ জানা। সঠিক উচ্চারণ জানা, জি। তিন নম্বর কাজ হলো পার্থক্য জানা। পার্থক্য জানা, অক্ষর জোরে একটা একটা না হয়ে যায়, অনেকের জিম হাও হয়ে যায়, অনেকের খা দাল ইয়ে হয়ে যায়, হা হয়ে যায়, হয় না হয় না, বানুন হয়ে যায়, ইয়া তা হয়ে যায়, হয় না হয় না। অক্ষর পার্থক্যর জন্যে বাংলা ভাষাতে আমাদের যা আছে এখানে তাই আছে। আপনারা খেয়াল করেন অক্ষরগুলি, অক্ষরগুলো দুই প্রকার, ঠিক না? অক্ষর পার্থক্য করবে দুইটা জিনিস দিয়ে, একটা আকৃতি দিয়ে আর একটা হলো কি, একই আকৃতির হলে নোকতা দিয়ে, ফোঁটা দিয়ে। আমরা খেয়াল করি, দেখেন এখানে এই অক্ষরগুলি একটা আরেকটার সঙ্গে মিল নাই, আছে কি? আকৃতি ভিন্ন। আজ ভিন্ন যখন, তখন কিন্তু একে পার্থক্য করার জন্যে আমরা বুঝতেই পারছি যে দুইজন দুই রকম। তাল, কাম হিয়ার প্লিজ, আমরা আরবি বলি তো ভুলে গেছি। দেখেন তো এই দুইটা লোককে, সাইফুদ্দিন বিলাল, ইওর নেম সাদ, মসজিদ থেকে বের হয়ে কি চিনতে ভুল হবে? সাদ সাইফ হবে, সাইফ সাদ হবে না, কারণ আকৃতি ভিন্ন, ঠিক না? উনি ফর্সা, আমি কালো, ওনার দাঁড়িয়ে ছোট, আমাদের লাল, ওনার রং ভিন্ন, সব পার্থক্য। তাহলে এখানে আকৃতি, থ্যাংক ইউ, আকৃতি ভিন্ন। আমাদের বাংলাতেও তাই, আমরা যদি বলি যে খণ্ডত্ব অনেশ্বর ব, এরপরে ধরি আমার কি, দেখেন তো পার্থক্য না, পার্থক্য না, ভিন্ন আকৃতি ভিন্ন। তাহলে বাচ্চার মাথায় দিতে হবে আপনার যে আকৃতি দিয়ে যে পার্থক্য সেটা আমাকে চিহ্নিত করতে হবে। যদি একই আকৃতির হয় তাহলে ফোঁটা দিয়ে, বাংলাতে আছে না? বাংলাতেও আছে আমাদের, আছে না? নাই, আরবি তো সেম, একই নিয়ম, মানে বাংলা আলারা আরবি থেকেই চুরি করেছি, ঠিক না? বাংলা ভাষা যাই বলেন, যে কোনো পৃথিবীর ভাষা অবশ্যই ও আরবি থেকে এসেছে। তাহলে বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি বা তা সায়াকই, বা তা সায়াকই কীভাবে পার্থক্য করব? তা সা, একটা হলে নুন, নিচে হলে দুটা ইয়া, তাহলে একই, কিন্তু আকৃতি কিন্তু পার্থক্য হচ্ছে ফোঁটা দিয়ে, ঠিক না? জিম হা খা, দেখেন আপনারা তিনটা একই, উপর হলে খা, নিচে হলে জিম, না হলে হা, ঠিক না? তাহলে একই আকৃতির হলে যমজ ভাই বোন, দুই বোন হয় তো, একজনের একটা ফোঁটা এখানে লাগায় আর একটা এখানে লাগায়, কাউরি কপড়ে লাগায় কাউরি এখানে লাগায়, মানে উপরটা ফাতেমা, নিচেরটা কে যায় না, হয় না এরকম? কিন্তু যদি আকৃতি ভিন্ন তাহলে তার পার্থক্য করার দরকার নেই। এভাবে আপনারা দেখেন, দেখেন আমার সঙ্গে গোল মাথা, তিনটা অক্ষর আছে আমাদের, এই তিনটা অক্ষর একই কি না? উপরে ফোঁটা দিলে হয় ফা, উপরে দুইটা দিলে হয় কফ, নিচে দুইটা দিলে কি হয়? লা। গোল মাথা, দেখেন তো কোনো অক্ষর আছে তার নিচে দুইটা ফোঁটা? এর মানে আপনারা আমার পরীক্ষায় ফেল করছেন, একজন তো বলতেন যে না এটা অক্ষর না, এটা কোনো অক্ষর নাই এখানে, আছে কি? নাই, এর মানে এটা হচ্ছে ওয়াও, এটা কি? ওয়াও। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পার্থক্যটা, আকৃতি একই হলে ফোঁটা দিয়ে, ঠিক না? আর আকৃতি ভিন্ন হলে তার রূপ দিয়েই পার্থক্য করা হচ্ছে। তাহলে আমরা শেষ করি, তাহলে ব্যঞ্জন বর্ণ শিখার জন্য কয়টি কাজ? তিনটি, সঠিক নাম জানা, সঠিক উচ্চারণ জানা, সঠিক পার্থক্য জানা। পার্থক্য কয়টা কাজ জিনিস দিয়ে? দুইটা, আকৃতি দিয়ে, আর যদি আকৃতি একই হয় রূপ তাহলে ফোঁটা দিয়ে, নোকতা দিয়ে। শেষ, আপনি যদি কোরআন, এবার আপনি কী করবেন? বাচ্চাকে কোরআন দেবেন, আপনি নিজে কোরআন ধরবেন। আপনি যখন ব্যঞ্জন বর্ণ শিখেছেন তখন আপনার কাজ এই না, আমার দেশে করে কি, নুরানি পড়ে, উমুক পড়ে, তুমুক পড়ে, ছয় মাস যায়, এক বছর যায়, আম্মা পড়ে, এরপরে বলে কোরআন ধরবে। আপনি অলরেডি কোরআনের কতটুকু শিখেছেন জানেন? ব্যঞ্জন বর্ণ শেখা মানে কোরআনের 50% শিখে নেওয়া। আপনাকে এই পর্যন্ত 50% কোরআন পড়ার ব্যাকরণ শেখানো হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন খোলেন,
বিশেষ করে বড় কোরআন নেবেন, কোরআন খুলে নেবেন। কোরআন খুলে আপনার কাজ শুধু অক্ষর কোনটা আলিফ কোনটা বা কোনটা বিজিম, একটা আয়াত দুটো আয়াত নিয়ে নেবেন, আপনি শুধু অক্ষর দেখবেন। এবং আপনাদের বলে দিই সুরা ফাতহের 29 নম্বর আয়াত, সুরা ফাতহের 29 নম্বর আয়াতটা পড়বেন, এর মধ্যে এই 29টা ব্যঞ্জন বর্ণ রয়েছে। সুরা ফাতহের এই 29 নম্বর আয়াতটা ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই আয়াতটা পড়বেন আর ওইখান থেকে একটা করে অক্ষর আলিফ প্রথমে নেবেন, কোথায় আলিফ আছে কয় জায়গায় আছে লিখবেন বা খোঁজ করেন লেখেন, তা এরপরে এইভাবে সিরিয়াল লিখে যদি বের করতে পারেন তাহলে আপনি 50% কোরআন অলরেডি পড়া শিখেছেন। আপনার ছেলেকে ভাই ঘুমাচ্ছেন, প্লিজ একটু দাঁড়াবেন, আপনি খালি আমাকে কষ্ট দিচ্ছেন আর আপনি আরাম করতেছেন, মাশাআল্লাহ দাঁড়ান ইয়াল্লাহ প্লিজ। কেসে সুরা ফাতহের আয়াতটা পড়বেন, বের করবেন, বাচ্চাকে দেবেন, বউকে দেবেন, নিজেকে দেবেন, যদি 29টা অক্ষর বের করতে পারে তাহলে বুঝবেন, বা কোরআন খুলে যে কোনো অক্ষর চিনতে কোনো আর সমস্যা নেই, ঠিক আছে, এর নাম এর উচ্চারণ এবং পার্থক্য করতে কোনো সমস্যা নাই, তাহলে বুঝবেন আপনার বাচ্চা বা আপনি বা নিজে আপনি 50% কোরআন অলরেডি শিখে নিয়েছেন। এবার আমরা আসি ব্যঞ্জন বর্ণ পড়ার জন্য, অবশ্য আমাদের কী দরকার, স্বরবর্ণ দরকার, ঠিক কিনা, স্বরবর্ণ আমাদের, স্বরবর্ণ স্বরবর্ণ আমাদের দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার, একটা বাংলাতে হলো হরস্ব স্বরবর্ণ আর একটা হলো দীর্ঘ স্বরবর্ণ। হরস্ব স্বরবর্ণ বাংলাতে কি আকার, রসিকার, রসিকার, দীর্ঘ স্বরবর্ণ আমাদের বাংলাতে দুইটা, দীর্ঘইকার আর দীর্ঘকার, ঠিক না বেটিক, আগে বাংলাটা বুঝি আমরা, তাহলে আকার রসিকার রসিকার দীর্ঘইকার দীর্ঘকার বাংলাতে আছে না নাই, আরবিতে একটা বেশি আছে দীর্ঘ আকার, কি আছে দীর্ঘ আকার, দীর্ঘ আকার মানে ডবল আকার, বাংলা থেকে দীর্ঘ আকার আছে নাই, অতএব আমরা বানাই নিলাম কি ডবল আকার, তাহলে বাংলাতে আকার রসিকার রসুকার আছে, রসিকারের দীর্ঘইকার আছে, রসুকারের দীর্ঘকার আছে, আকারের দীর্ঘ আকার নেই কিন্তু আরবিতে আকারের দীর্ঘ আকারও আছে, ঠিক আছে। আমরা এখন যদি ধরে নিই একটা অক্ষর ব, তাহলে বয়াকারে বা, বহিষ্কারে বি, বহিষ্কারে বু, বয়ে দীর্ঘ আকার বা দীর্ঘ, এটা হলো শর্ট, এটা হলো লং, দুইটা ভয়েসটা দুই প্রকার, একটা শর্ট, একটা বাংলাতে বলে হরস্ব আর দীর্ঘ, তাহলে আকার এটা এক মাত্রা টানে পড়তে হবে, এটা দুই মাত্রা টানে পড়তে হবে, এই হলো পড়ার নিয়ম। তাহলে সরি বয় দীর্ঘ আকার বা, বয় দীর্ঘকার বি, বয় দীর্ঘকার বু, বা বি বু, বা আমার সঙ্গে বলেন বা বি বু, এ বু বা বি বু, ঠিক আছে। তাহলে এখানে আমরা এক মাত্রা টেনে পড়লাম এই হরস্বটা, আর দীর্ঘটা কি দুই মাত্রা। সেম আমরা এখন করি কি, বা অক্ষর নিই, একটা অক্ষর নিলাম বা, আরবির আকারটা হবে কি ওপর একটা টান, বায় আকার বা, উর্দু ফার্সি বললে কিন্তু পাকিস্তান পাঠিয়ে দেবো, আমি আগেই বলছি উর্দু ফার্সি চলবে না, আরবি বলবে অথবা বাংলা, বাংলাতে আকার আরবিতে বলে ফাতহা, বায়ের শিকার বি, বায়ের শিকার বু, তাহলে ওপরে একটা টান হলে এর নাম আকার আরবিতে ফাতহা, নিচে হলে রশিকার আরবিতে বলে কাসরা, উপরে যদি গোলমাথা হয় তাহলে দম্মা, আরবি বাংলা হলো কিরসুকার। তাহলে এবার বানান করেন তো বায় আকার বা, বায়ের শিকার বি, বায়ের শিকার বু, বা বি বু, সেম সেম কি না বাংলার সঙ্গে সেম। আমি মনে করি আকার অশিকার রসুকার তিন রকম, এটা তো একই প্রায় দেখতে, একটা বাচ্চা বা একজনকে বুঝতে অনেক সহজ হবে কারণ কোরআন যেহেতু সহজ। তাহলে বায়া আকার বা বলেন আমার সঙ্গে, বায়া আকার বা, বায়ের শিকার বি, বায়ের শিকার বু, বা বি বু। এবার আমরা করব কি দীর্ঘ আকার বানাব, আপনার বোর্ড যেহেতু ছোট আপনারা কষ্ট করেন আমিও কষ্ট করি, এই হলো বায়া আকার বা, বায়ের শিকার বি আর বায়ের শিকার
বায়াত অস্বীকার বই। এখন কি আছে আমাদের এখানে? বায়াকার বা বায়াত অস্বীকার বি, বায়াত অস্বীকার বই, সেম সেম, ঠিক কি না? এখন আমরা এটাকে দীর্ঘ স্বরবর্ণ বানাবো, হয়ে গেছে অর্থ কি বলবো? খুব সহজ, বাংলার কোনো ব্যাকরণ আছে কি? বাংলাতে রস্বীকার আর দীর্ঘীকারের কোনো ব্যাকরণ আছে? উস্বীকার দীর্ঘীকার, মনে করে আমরা ধরি তীর আর তীর, তীর মানে হচ্ছে হ্যাঁ পাখি শিকার করার তীর, আর এই তীর মানে পাড় নদীর তীরে। ধরি যে আমরা ধরি কুল, কুল মানে বরই, আর এই কুল মানে পাড় নদীর কুলে রোদ এসেছে, তাহলে এরকম ব্যাকরণ আছে কোথায় দীর্ঘকার হবে আর কোথায় দীর্ঘকার হবে? কোনো ব্যাকরণ নেই, মুখস্থ বানান, মুখস্থ রাখতে হবে আমাদের। আরবি এরকম কানা ভাষা না, ও যা আছে তার নামে কামে সব কিছু মিল থাকবে। এবং যদি আরবি সিস্টেমটা আপনারা শিখেন দেখবেন এত সহজ, আরবিটা এর চেয়ে আরও সহজ। আমি যেহেতু বাংলা এই জন্য বাংলা শেখাচ্ছি, তাহলে কী করতে হবে? সোজা হিসাব, আকারের সঙ্গে একটা আলিফ যোগ হবে, বায়ে দীর্ঘ আকার বা, বলেন বায়ে দীর্ঘ আকার বা, যদি দীর্ঘিকার বানাতে চান একটা ইয়া যোগ হবে, বায়ে দীর্ঘিকার বি, যদি দীর্ঘকার বানাতে চান তাহলে একটা অ যোগ করেন, বায়ে দীর্ঘকার বু। চমৎকার ব্যাকরণ, কোনো অক্ষরে আকার ফাঁথা থাকলে আলিফ দীর্ঘ আকার, ইয়া থাকলে দীর্ঘিকার, অ থাকলে দীর্ঘকার। যেমন ধরি আমরা একটা শব্দ নিই, আমরা দেখেন আমার সঙ্গে, নুনের অস্বীকার নু, হায়ের অস্বীকার হি, হায় দীর্ঘ আকার হা, নু হি হা, দেখেন আমার সঙ্গে নু হি হা। আমি প্রথমটাকে দীর্ঘকার বানাবো, কী করতে হবে? একটা অযোগ করেন, নুনে দীর্ঘকার নু, হায় একটা ইয়া যোগ করেন হি, হায় একটা আলিফ যোগ করেন হা, নু হি হা। কোরআন আছে না এই শব্দ? আছে। আপনার মনে রাখতে হবে যে কীভাবে, তাহলে এখানে একটা শর্ত আছে, এই ওয়াওটাকে আর ইয়াটাকে আলিফটাকে বলে মাদের অক্ষর। কি বলে? মাদ মানেই হচ্ছে দীর্ঘ, লং, দীর্ঘ। মাদ শব্দের অর্থ কী? দীর্ঘ। আপনি আপনার হাতটা দেন, এই যে আপনার হাতটা, আমি যদি টান মারি এটাকে বলে সাদ্দা, আর যদি হাতটা আপনি বাড়াই দেন তাহলে মাদ। এই যে বাড়াই দিলাম হাতটা, মাদ, মাদ। আমি যদি বলি মাদার থইয়া দিই, আমি আমার হাতটা বাড়িয়ে দিয়েছি, লম্বা করছি, দীর্ঘ করছি। বসেন প্লিজ। তাহলে এখানে আমরা মনে রাখব যে স্বরবর্ণ দুই প্রকার, একটা হরস্ব একটা দীর্ঘ। হরস্ব তিনটা, আকার রস্বীকার উস্বীকার, আকার উপরে টান হবে ওটাই নিচে রস্বীকার, গোল মাথার উস্বীকার। দীর্ঘ আকার কেমন হবে? আকারের সঙ্গে একটা আলিফ হবে, মাদের আলিফ। এবং আরবি কোরআনে কিন্তু এটা খালি থাকবে, আমাদের উর্দু কোরআনে কী করা থাকে? ইয়াত এবং ওয়ের সুকুন দেওয়া থাকে। এটা গ্রামাটিক্যাল নিয়মে ভুল, আরবি নিয়মে ভুল, তবে উর্দু নিয়মে ঠিক আছে। আমি চাই না যে আমার আরবি কোরআন আমি উর্দু নিয়মে পড়ি, আমি চাই আরবি কোরআন আমি আরবি নিয়মে পড়তে চাই। এই যে সুকুন দেওয়া থাকে এটা একটা গ্রামাটিক্যাল আরবিতে মারাত্মক ভুল, চলবে না আরবিতে, নো অ্যালাউ। তাহলে আরবি কোরআন খুলবেন দেখবেন এরকম ওয়াও খালি দেখলে এর উস্বীকারের সঙ্গে দীর্ঘকার, ডবল মাত্রা, ইয়া থাকলেই দীর্ঘীকার, আলিফ থাকলেই দীর্ঘকার। এই আলিফটা অনেক সময় কী হয়, ছোটো থাকে অনেক সময় বড়ো থাকে, অনেক সময় এরকম দেখুন আল্লাহ আলামিন, আপনি কোরআন পড়বেন আল সরি কলম এবং বোর্ড কিছুই আমাকে সাহায্য করতেছে না, দেখবেন আপনারা এইভাবে দেখবেন আরবি কোরআনে এখানে ছোট্ট আলিফ দেওয়া থাকবে, এর মানে কি? আইনে দীর্ঘ আকার আ, লামে আকার লা, মিমে দীর্ঘিকার মি, নুনে সুকার নুনে আকার না, আ লা মি না। দেখেন ইয়াটা খালি, এখানে আলিফটাও খালি, দুইটা শর্ত মাদের অক্ষর হওয়ার জন্য, একটা হলো আকারের সঙ্গে আলিফি হতে হবে, রস্বীকারের সঙ্গে ইয়াই হতে হবে, রস্বীকারের সঙ্গে ওয়াই হতে হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, এই তিনটা অক্ষর খালি থাকবে, খালি থাকলেই আলিফ আর খালি না থাকলেই হামজা। এই জন্য আমি বইয়ে লিখি 28টা 29টা লিখি না, কারণ এইটা হলো আলিফ, যখনই আপনি আলি হামজা দিবেন উপরে বা নিচে বা উপরে হামজা অসলি, তখন এটা হয়ে লিখলে হামজা বা এইভাবে লিখবেন হামজা, বাকি শুধু খালি থাকলে আলিফ। আমার দেশে করে কি আলিফের উপরে জবর বসায় থাকে, রাখে না? রাখে না। প্লিজ ভাই সালাম আলাইকুম, কোথায় গেছিলেন, কী স্বপ্ন দেখলেন, প্লিজ বলবেন, কারোর সঙ্গে কথা বলছেন, বিয়ে করছেন, বিয়েও করেন নাই তো বলবেন কার সঙ্গে কথা, কেউ তো নাই, মিসকিন।
হ্যাঁ, তাহলে কেউ প্লিজ ঘুমাবেন না, আপনার একটু সময় দাঁড়ান দাঁড়ান, একটু ঘুমটা ভাঙেন, সবাই একটু দাঁড়ান, পেটটা সোজা করেন, জি একটু কোমরটা ভাঙেন, আপনারা কি ব্যায়াম জানেন না, আমার সঙ্গে তিনটে বলেন করেন, নেন মুখ দিয়ে টানেন, না দিয়ে ছাড়বেন, জি এবার যার বসার ইচ্ছা বসেন, যার দাঁড়ার ইচ্ছা দাঁড়িয়ে থাকেন। তাহলে এখানে আমরা, তাহলে যদি আপনি এই তিনটা হর্ষ সর্বর্ণ আর তিনটা দীর্ঘ সর্বর্ণ শিখে ফেলেন, তাহলে দশ দশ আরও আপনি যোগ করেন, ২০ নাম্বার আপনি আরও পেলেন, তাহলে কত হলো ৭০ নাম্বার অলরেডি আপনি কোরআন পড়া শিখে ফেলেছেন। এবার কী করবেন, কোরআন খোলেন, বাচ্চাকে বলেন বাবা ফাতা কোনটা, আকার কোনটা বাইর করো, তো বলবে এইগুলি আকার, রশ্মিকার নিচের গুলি, রশ্মিকার গোল মাথা, পারবে না পারবে না, বাবা ব্যবহার বাবা বাইর করো দীর্ঘ আকার, এই যে আলিফ আকারের সঙ্গে কোথায় কোথায় বলেন, সুরা ফাতা দেন, বলো কতগুলো দীর্ঘ আকার আছে বাইর করো, আকারের সঙ্গে আলিফ দীর্ঘিকার কত আছে বাইর করো, দীর্ঘিকার সুরাফাত, সুরাফাতের ২৯ নম্বর আয়াতে সবগুলি অনুশীলন করবেন, ২৮ অক্ষর বের করবেন, ওখানেই সর্বর্ণ স্বরধ্বনি, এই কোরআনের আয়াতটা একটা মুজিজা, যার মধ্যে কোরআন শিখার সমস্ত ব্যাকরণের মাঝে রয়েছে, সুরাফাতের একটা আয়াতের মাঝে যদি একটা আয়াত কেউ পড়তে শিখেন, কোরআনের যে কোনো জায়গা খুলে পড়তে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না, ৩০ পারা কোরআনের কোথাও আপনার ঠেকবে না, কারণ এর মধ্যেই সমস্ত ব্যাকরণ রয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে সুরাফাতে আপনি আকার তালাশ করবেন, রশ্মিকার রশ্মিকার দীর্ঘাকার দীর্ঘ দীর্ঘ। এবার তাহলে আমরা আরও সামনে যাই, তাহলে আমাদের দুই নম্বর কাজ শেষ, ঠিক না, আরবি বিশুদ্ধ তেলাওয়াত শিখার জন্যে চারটি কাজের, প্রথম কাজ ব্যঞ্জনবর্ণ শেষ, দ্বিতীয় কাজ স্বরবর্ণ শিখা শেষ, তিন নম্বর হলো কি স্বরধ্বনি, স্বরধ্বনি। এবার আমাদের স্বরধ্বনি তিনটা, স্বরধ্বনি কয়টা, স্বর আপনাদের বোর্ডটা ময়লা যাই হোক আলহামদুলিল্লাহ, স্বরধ্বনি তিনটা, এক নম্বরে হলো, এক নম্বরে হলো সুকুন, বা যেটা আমরা হস চিহ্ন বলবো, হস চিহ্ন বা হসন্ত চিহ্ন, এক নম্বরে কি হসন্ত চিহ্ন, বাংলা ব্যাকরণে হসন্ত কোথায় ব্যবহার হয়, কেউ কি বাংলার টিচার আছেন এখানে, বাংলা গ্রামার পড়ান বা পড়েন, না ব্যাকরণ বলতে হবে, ব্যাকরণ হলো যেখানে আকার রশ্মিকার রশ্মিকার হবে না, ওকার হবে না, স্বরবর্ণ যেখানে ব্যবহার হবে না, মানে আকার রশ্মিকার রশ্মিকার, এখানে হবে কি হস্তচিহ্ন। যেমন ধরি আমরা বাংলায় ধরি, যদি আমরা বলি এটা কী পড়তে পারি আমরা, কাল কালো দুটোই পড়তে পারি, কালো কালো তাহলে ওকার আছে ঠিক না, যদি বলি তাহলে কালো শব্দটাকে যদি আমরা একটা হস্তচিহ্ন দিয়ে দিই তাহলে হয়ে গেল কাল, কি হলো কাল, কালো কালু কালি কালা আর কিছু হওয়ার আর চান্স থাকলো না, সব বন্ধ, যেখানে এই কোনো একটা হবে না, আকার রশ্মিকার রশ্মিকার ওকার ঠিক আছে দুর্গার, ওইখানে হবে হস্তচিহ্ন। আরবিতে সেম ব্যাকরণ, আরবির ব্যাকরণ সেম, যেখানে আকার রশ্মিকার রশ্মিকার হবে না, ফাতা কাসরা দম্মা, সেখানেই হবে কি হস্তচিহ্ন, এটাকে বলে আরবিতে সুকুন। তবে দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের বই লেখা থাকে যজম, যজম কেউ পড়বেন না লিখবেন না পড়াবেন না, এটা ভুল কথা, যজম ভিন্ন জিনিস, যজম না, যজম এই চিহ্ন ছাড়াও হতে পারে, চিহ্ন ছাড়াও হতে পারে, কাজেই মনে রাখতে হবে যে হস্তচিহ্ন আরবিতে আমাদের আরবি কোরআনে দেওয়া থাকে হা অক্ষরের মাথার মতো করে, কীভাবে থাকে হা অক্ষরটা আছে না ওর মাথাটা, আমার দেশের কোরআনগুলি তো থাকে কি আপনার কমার মতো ঠিক না, কোনো কোনো আরবি লেখাতে এভাবে উল্টা ভি লেখা থাকে, আর আমাদের দেখবেন আজকাল যে কম্পিউটার লেখা হয় এরকম গোল চিহ্ন থাকে, এই সবগুলোই হস্তচিহ্ন, সবগুলো কি হস্তচিহ্ন, এই হস্তচিহ্ন পড়ার নিয়ম হলো কি আকারের সঙ্গে মিলে পড়তে হবে, আগের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ধরি আমরা বায়ে কি রশ্মিকার ঠিক না, সিনে কি আছে হস, তাহলে বায়ের রশ্মিকার সিনে হস ২০, যদি বলি আমরা রশ্মিকার দিব তাহলে বায়ের রশ্মিকার সিনে হস ২০, যদি বলি না আকার বায় আকার সিনে হস বাস, এটা এর নিজস্ব কোনো ইয়ে না, ওকে আগেরটা দিয়ে মিলিয়ে পড়তে হবে, আকার হলো আকার দিয়ে রশ্মিকার হলো রশ্মিকা রশ্মিকার আর রশ্মিকার হলো রশ্মিকার, এ হলো হস্তচিহ্ন। তাহলে আপনি কোরআন খুলে নেবার, এবং হস্তচিহ্ন কত জায়গায় আছে বের করেন, এখনও পড়া স্টার্ট করবেন না,
কারণ আপনার প্রথম কাজ জেনে নেওয়া পার্টসগুলি কোথায় কি, এরপরে গাড়ি টান দেবেন, জেনে নিলে এরপরে টান, আর আগে না। দুই নম্বরে হলো সাদ কি বলে আপনার দ্বিত্ব চিহ্ন, আমরা যদি একটা অক্ষরকে ডবল লিখতে হয় তাহলে কি করি, আমরা ডবল লিখতে হয়, যদি আম্মা ধরি আমরা, তাহলে আমরা সরিয়া ম মা আম্মা, যদি আব্বা আব্বা আবার কেউ রাগ করতে পারেন তাহলে আব্বাও লিখে দিই, ঠিক না। আরবিতে এই ডবল অক্ষর লেখার নিয়ম নাই, কি এটাকে বলা হয় ইংলিশে বলা হয় ডাবলিং কনসোনেন্ট, কনসোনেন্টকে ডাবলিং করা, ঠিক আছে। আমরা ইংরেজি লিখি, যদি লিখি ডাক আগে লিখতো ধাক্কা লিখতো না, আমাদের ধাক্কা দম্মম ডবল যেখানে, সেক্ষেত্রে আরবিতে করবে কি একটা চিহ্ন ব্যবহার করবে যেটাকে তিন দাঁতলা চিহ্ন, এই চিহ্নটার নাম আমরা আরবিতে বলি কি তাসদিদ, এই কথাটা ভুল, এর সঠিক নাম হলো কি সাদ্দা, সাদ্দা মানে টান মারা, আমাকে হাতটা দেন, এই যে আপনি বসে থাকেন এর সাদ্দা টান মারা, এর কাজ হচ্ছে টান মারা, মানে যদি থাকে কোনো অক্ষর উপরে মধ্যের গুলি সব ফেলে দিয়ে ওখানে নিয়ে আসবে, টেনে মধ্যের অক্ষরগুলি সব বাদ পড়ে যাবে, টেনে নিয়ে আসবো ঢিটা মারবে। এবং সাদ্দা মানে কঠিন, মানে অষ্টকটা ডবল উচ্চারণ করতে কি কঠিন, যদি বলি আন সহজ, কিন্তু বলি আন না কঠিন কি না। তাহলে দ্বিত্ব চিহ্ন মানে এই চিহ্নটা আরবিতে ব্যবহার করা হবে ডবল করার জন্য অক্ষরটাকে। আমরা যদি লিখি এখানে আম্মা, হামজা আকার আ, মিমে দ্বিত্ব চিহ্ন আম, মিমে আকার মা আম্মা, মিমটা কবে পড়লাম আমরা, দুইবার পড়লাম, আসলে কেমন ছিল, এমন ছিল হামজা আকার মিমে হস আম, মিমে আকার মা আম্মা, আরবিতে বলে না ডবল দরকার নাই, ভাগো কি করো একটা ডবল চিহ্ন বসায় দাও, ডবলিং চিহ্ন, তাহলে ডবল হয়ে গেল। এর পড়ার নিয়ম হলো একে আগার সঙ্গে মিলিয়ে একবার পড়তে হবে, ওরটা আবার পড়তে হবে, হামজা আকার মিমে হস আম, হামজা আকার মিমে দ্বিত্ব চিহ্ন আম, মিমে আকার মা আম্মা, যদি রস্বীকার হয় ইম্মা ওম্মা ইম্মু ওম্মু যেটাই বলেন আপনি, মোট কথা একে হস্তিরতে একবার পড়তে হয়েছিল, এখানে পড়তে হবে কয়বার, দুইবার। ব্যাকরণ বাচ্চাকে একটু বুঝাই দেন, এখানে যেই চিহ্ন থাকবো বা একবার আগের সঙ্গে এবার ওরটা নিজেরটা দিয়ে পড়বা, এই হলো আমাদের আপনার দ্বিত্ব চিহ্ন। তিন নম্বরে হলো তানবিন, তিন নম্বর কি তানবিন, তানবিনের আমাদের বাংলাতে ডবল সিস্ট মানে অক্ষর লিখে করি ওরা চিহ্ন দিয়ে, শকুন চিহ্ন হস্তচিহ্ন আমাদের বাংলাতে আছে, তানবিন কিন্তু বাংলাতে টোটালি নাই, বাংলা ভাষায় কি তানবিন ব্যবহার আছে, নাই। তাহলে আমরা আসি এখানে আর একটু, তানবিন তানবিন কাকে বলা হয়, উর্দু বলছেন কিন্তু কন্ট্রাক্ট ছিল উর্দু বলা যাবে না, দুই জম্মা মাশাআল্লাহ, বা দুই আকার দুই রশিকার দুই রশিকার, উর্দু বলা যাবে না বলছে কিন্তু কিছুক্ষণের জন্যে, যেহেতু আমরা একটা বাংলা নিয়মে শিখতেছি। তানবিন বলা হয় নুন সাকিনকে, আমরা যে বলি দুই যাবার দুই জের দুই পেশ, আমি বলতে পারবো উর্দু কারণ আমি টিচার, আপনারা বললে কিন্তু এই যে নুন ঠিক না, এই হস্তচিহ্ন দেন, এই হস্তচিহ্নওয়ালা নুনকে বলা হয় তানবিন, শিখেন এটা, অনেক আমাদের দেশে বই এগুলি লেখা থাকে না। দুই যাবার দুই জের দুই পেশ বা দুই ফাতা দুই কাসরা বা দুই জাম্মা বা দুই আকার দুই রশিকা দুই রশিকাকে তানবিন বলা হয়, কথাটা গ্রামাটিক্যাল ভুল, বাকি বোঝার জন্যে দেখার জন্যে আমরা দেখতে পাই দুইটা তাই বলি, ঠিক আছে, কিন্তু গ্রামাটিক্যাল তানবিন বলা হয় নুন সাকিনকে, হসযুক্ত নুনকে বলা হয় তানবিন। বলবেন আমাদের বুঝে আসলো না, বোঝার জন্য একটু সময় দেন আমাকে, মাত্র একটু সময় দেন, আপনাকে বুঝাই দিচ্ছি কেমন, ধরি আমরা এখানে আমার কাছে দেখেন তানবিন চিহ্নটাকে আমরা দিয়ে দিই, তানবিন চিহ্ন আছে একটা, সেটা হলো ডবল আকার ডবল রশিকার ডবল রশিকার, কিন্তু তানবিন বলা হয় নুসাকি এটা আমরা বুঝিনি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার সঙ্গে বলেন হামজা, এখানে আমরা একটা কন্ট্রাক্ট আছে, এই নাম যেহেতু আরবি বাংলাতে নেই, আরবি নামই আমাদের বলতে হবে, কি বলতে হবে তানবিন, তানবিন তিন প্রকার, একটা হলো জম্মা তানবিন, আরবিতে এক নাম জম্মা ছিল না, বলেন জম্মা তানবিন, কাসরা তানবিন, ফাতাহা তানবিন, অর্থাৎ কখনও রুসুকার দিয়ে তানবিনটা হবে নুনসাকিনটা, কখনো রশিকার দিয়ে নুন সাকিনটা হবে, কখনো আকার দিয়ে নুন সাকিনটা হবে,
আসলে এটা ছিল কেমন আমার সঙ্গে খেয়াল করেন আপনারা, এই আবুনটা আসলে ছিল এরকম আবুন, আবিনটা ছিল এমন, আবানটা ছিল এমন। দেখেন তো নুন সাকিনটা আসে না নাই তিন জায়গাতে, আবান আবুন আবিন আবান, তিন জায়গাতেই নুন সাকিন আছে, আসে না এটা, একেই বলা হয় নুন সাকিন এ তানবিন। কিন্তু ও কিন্তু দেখতে পাবেন না কি করা হয়েছে এখানে, ব্যাকরণ হলো এই নুনটাকে বিলুপ্ত করে দিয়ে নুনের আগে রুসুকার আছে, নুনের পরিবর্তে একটা রুসুকার বসে দাও, তো এটা হলো বায়ের আর এটা হলো কি নুন সাকিনের পরিবর্তে, এইটাকে বিলুপ্ত করে দেন। তো নুন চলটা আবিন আবি হলো, নুন কই গেল, কয় ঠিক আছে এখানে একটা কী করো ওর পরিবর্তে কাছরা, যেহেতু তার আগের অক্ষরে কি কাছরা আছে রসিকের আছে, কী করো এখানে বিলুপ্ত করে এখানে একটা এই, তাহলে মনে রাখতে হবে যেখানে তানবিন আপনারা বলছেন দুই, একটা অক্ষরের আগের অক্ষরে আর একটা নুন সাকিনের পরিবর্তে। একটা কথা মনে রাখতে হবে যখন ফাতা তানবিন হবে তখন একটা আলিফ যোগ হবে সবসময়, শুধু হামজাতে আর গোলটাই হবে না, তবে হামজা তো মাঝে মাঝে কোরআনে আসবে, তবে গোলটা টোটালে আসবে না, এর ব্যাকরণ কিন্তু মনে রাখবেন ওইভাবে পুরো কোরআন চলবে। তাহলে আমরা এখানে তিনটা পেলাম, কি স্বরধ্বনি তিনটা, হস্তচিহ্ন দ্বিত্বচিহ্ন এবং তানবিন চিহ্ন, তানবিন বলা হয় নুনসাকিনকে। কিন্তু নুনসাকিন দেখেন যখন আমরা বলছি আবুন আবিন আবান, নুন আসতেছে আসে না আবান, কিন্তু ও লিখতে আসবে না, লিখতে কী করবে ওর পরিবর্তে আগে দম্মা হলে দম্মা দিয়ে মানে রসিকার দিয়ে, রসিকার হলে রসিকার দিয়ে, আকার হলে আকার দিয়ে চেঞ্জ করে দেওয়া হবে। আমরা এবার গ্রামার শেষ, আমাদের গ্রামার কি শেষ, আবার এবার আমি তাহলে পুরো ব্যাপারটাকে এবার আমরা রিভিশন করে নিই। কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শেখার জন্যে আমাদের ব্যাকরণ তিনটা, কয়টা ব্যাকরণ তিনটা, প্রথমে ব্যঞ্জনবর্ণ 29টি বা 28টি জেনে নেওয়া, 28টা ব্যঞ্জনবর্ণ জানার জন্য কাজ ছিল তিনটা, সঠিক নাম জানা, সঠিক উচ্চারণ জানা, সঠিক পার্থক্য জানা। পার্থক্যর জন্য দুইটা জিনিস, একটা আকৃতি রূপ দিয়ে আর একটা ফোঁটা দিয়ে, যদি একই আকৃতির হয় ব্যঞ্জনবর্ণ শেষ, পঞ্চাশ শেষ ঠিক না, এ হলো পঞ্চাশ। এবার স্বরবর্ণ দুই প্রকার, হরস্ব এবং দীর্ঘ বা শর্ট বা লং, শর্ট তিনটা আকার রসিকার রসুকার ফাতা কাসরা দম্মা, আর লং হলো তিনটা দীর্ঘ আকার দীর্ঘ ইকার দীর্ঘকার। দীর্ঘ আকার বানাবের ব্যাকরণ কি, ফাতা আকারের সঙ্গে আলিফ যোগ হবে মাদের আলিফ, ঠিক আছে। দীর্ঘিকার বানাবের ব্যাকরণ কি, রসিকারের সঙ্গে কী হবে মাদের ইয়া যোগ হবে, আর দুরুকার বানানোর জন্যে রসুকারের সঙ্গে মাদের ওয়াও যোগ হবে, শেষ। তাহলে এখানে ছিল 20। এবার স্বরবর্ণ স্বরধ্বনি তিনটা, হস্তচিহ্ন যাকে পড়ার জন্য আগের স্বরবর্ণ দিয়ে মিলিয়ে পড়তে হবে, দ্বিত্বচিহ্ন যাকে ডবলিং করতে হবে কনসোনেন্টকে একবার আগের সঙ্গে একবার ওঠটা, এরপরে তানবিন, তানবিন যদি দম্মা তানবিন হয় তাহলে উচ্চারণ হবে উন, কি উন উচ্চারণ হবে উন, যদি রসিকার হয় তাহলে হবে ইন, কি উচ্চারণ হবে ইন, আর যদি ফাতা দিয়ে হয় তাহলে হবে আ, হবে আন। এবার আপনি পুরো ব্যাকরণটা পেয়ে গেলেন, এবার আমরা প্র্যাকটিস করে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আসেন আমরা বিসমিল্লাহ দিয়ে প্র্যাকটিস করি, কী দিয়ে প্র্যাকটিস করবো, বিসমিল্লাহ রহমান রহিম। এবার ব্যাকরণগুলি কি আপনাদের বুঝে আসে সবার, আমাদের কাজ এবার আমি কীভাবে পড়বেন এবার আপনাকে আমি ধরে দিচ্ছি, আপনি আসেন। এখানে আমরা দেখি বিসমিল্লাহ রহমান রহিম, প্রথম যখন প্র্যাকটিস করবেন প্রথমে অক্ষরগুলি 10 বার বলবেন, যত দ্রুত বলতে পারবেন তত, গাড়ি যখন টান দেবেন তত দ্রুত চলবে, কথা মনে রাখবেন। কিন্তু আমরা বলিনি বা সিন মিম হামজা, এখানে কিন্তু আলিফ আছে কিন্তু আসলে কিন্তু হামজা, এই জন্যে হামজার উপরে দেখবেন এই ধরনের সদের মাথা দেওয়া থাকবে, এটা হামজা অসলি, ঠিক আছে। হামজা লাম লাম হা হামজা, কারণ খালি না থাকলে হামজা লাম র হা মিম আলিফ, বলছিলাম আলিফ দুই রকম হবে ছোট বড় দুটা হবে, নুন হামজা আলি লাম র হা ইয়া মিম বলতে থাকেন, বাচ্চাকে বলেন বড় যত দূর, এক নিঃশ্বাসে 3 বার 4 বার 5 বার 7 বার
প্র্যাকটিস, অক্ষর যতক্ষণ না হবে ততক্ষণ আপনি ব্যঞ্জন বর্ণ স্বর বর্ণে যাবেন না। দ্রুত বলেন আমার সঙ্গে, বা, সিন, মিম, হামজা, লাম, লাম, হা, হামজা, লাম, র, হা, মিম, আলিফ, নুন, হামজা, লাম, র, হা, ইয়া, মিম। ব্যঞ্জন বর্ণ যখন পড়বেন তিনটা জিনিস মাথায় রাখতে হবে, নাম সঠিক, উচ্চারণ সঠিক, পার্থক্য, এই তিনটা জিনিস দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যখন ওকে কোনো আর ঠেকতেছে না, এবার স্বরবর্ণে আসেন আর এবার করতে হবে কি, এবার আপনি স্বরবর্ণ আর স্বরধ্বনি প্র্যাকটিস করবেন। কি করবেন? স্বরবর্ণ আর স্বরধ্বনি। বায়ে রসিকার, সিনে হস, বলেন মিমের অস্বীকার, লামে দ্বিত্ব চিহ্ন আকার, আকার না, হায়ের অস্বীকার, রয়ে দ্বিত্ব চিহ্ন আকার, হায়ে হস, মিমে দীর্ঘ আকার, কেন আকার সঙ্গে আলিফ, মিমে দীর্ঘ আকার, ননের অস্বীকার, রয়ে দ্বিত্ব চিহ্ন আকার, হায়ে দীর্ঘ ইকার, কেন দীর্ঘ ইকার, রসিকার সঙ্গে মাদেরিয়া, দেখেন খালিয়া, মিমের অস্বীকার বলতে থাকেন কমপক্ষে 10 বার। দ্রুত আমার সঙ্গে বলেন, বায়ের অস্বীকার, সিনেহস, মিমের অস্বীকার, লামে দ্বিত্ব চিহ্ন আকার, হায়ের অস্বীকার, রয়ে দ্বিত্ব চিহ্ন আকার, হায় হস, মিমে দীর্ঘ আকার, নয়ের অস্বীকার, রয়ে দ্বিত্ব চিহ্ন আকার, হায়ে দীর্ঘ ইকার, মিমের অস্বীকার। যতক্ষণ মূর্খে ঠেকবে, আপনি এখানে যত দ্রুত বলবেন তত গাড়ি দ্রুত চলবে, কোরআন দ্রুত পড়তে পারে কেন, এগুলি তার জব্দ হয়ে গেছে, আরেকজন পায় না কেন, কারণ এটা হয় নাই তার। তাহলে পার্টসগুলি আপনাকে আগে ঠিক করে নিতে হবে। স্বরবর্ণ স্বরধ্বনিকে যত দ্রুত পড়তে পারেন, তাহলে ফার্স্ট স্টেপে আপনি অক্ষর বললেন, দ্বিতীয় স্টেপে স্বরবর্ণ স্বরধ্বনি, থার্ড স্টেপে আপনার কাজ হলো বানান করেন, এবার স্পেলিং করেন, এবার জোড়েন গাড়ির, এবার কী করেন, এইগুলি পার্টসগুলিকে একটা একটার সঙ্গে জড়ান, আমার সঙ্গে করেন, বায়ের অস্বীকার, সিনেহস, বিশ, আমরা জেনেছি হস হলে আগের সঙ্গে পড়তে হবে, ব্যাকরণ মনে রাখতে হবে, বায়ের অস্বীকার, সিনেহস, বিশ, মিমের অস্বীকার, লামে দ্বিত্ব চিহ্ন, মিল, এবার একটা কথা মনে রাখবেন, ডান চোখ সোজা কোরআন যখন পড়বেন, ঠিক আছে, ডান দিক থেকে পড়বেন না সোজা, আর বাম চোখ সামসামে, শুধু হস চিহ্ন আর দ্বিত্ব চিহ্ন দেখার জন্যে, বাম চোখের কাজ কি হস আর দ্বিত্ব চিহ্ন মানে সামনে, আর ডান চোখের কাজ কি আকার অস্বীকার অস্বীকার অক্ষর মনে রাখবেন, কিন্তু বাম কারণ যখন গাড়ি চালান দুই চোখ দিয়ে, এক চোখ দিয়ে, দুই চোখ দিয়ে, তাহলে আপনাকে দুই চোখ, বাম চোখের কাজই হলো হস চিহ্ন আর দ্বিত্ব চিহ্ন দেখার জন্য, কারণ সামনে মিলছে লাগতেছে কি না, মিলাতে হচ্ছে কি না, আর এটা স্টেপ। তাহলে আমরা যখনই মি তখনই বাম চোখ চলে আসছে কোথায়, এখানে, কারণ দ্বিত্ব চিহ্ন আছে, মিলাতে হবে, এবং দেখেন এখানে আলিফটা লামটা বাদ পড়ে গেছে, কারণ দ্বিত্ব মানে সাদ্দা মানে টান মারা, টান দিলে আসছে তোরা বাদ, আমি যখন একজনকে টান মারি মধ্যে এগুলি পড়ে যাবেন না, উমুর খেয়ে পড়ে যাবেন না হামগুড়ি খেয়ে। তাহলে এখন দেখেন, বায়ের মিমের অস্বীকার, লামে দ্বিত্ব চিহ্ন, মিল, বিশ, মিল, লামে আকারলা, বিশ, মিল্লা, হায়ের অস্বীকার, রায় দ্বিত্ব চিহ্ন, না ওই যে বাম চোখ আপনার কাজ করে নেই, তাই যে বলছেন রায় হায় শিকার, হি না, হায়ের অস্বীকার, রায় দ্বিত্ব চিহ্ন, হির, বিশ, মিল, লা, হির, সামনে চলেন, রায় আকার, হায় হস, রাহ, রাহ, হস চিহ্ন মানে থেমে দেওয়া, রাহা করবেন না, রাহ, যেখানে হস চিহ্ন আছে পরের অক্ষর আসা পর্যন্ত আপনার জিহ্বা যেখানে ঠেকবে ওখানে গিয়ে ধরে রাখবেন। অনেকে পড়ে না আলহামদু, আলহামদু না, আল, হা না আসা পর্যন্ত লাম ছাড়বেন না, হস চিহ্ন, কিন্তু, কাল, কোনো কোনো, কিন্তু কোন যদি বলি কোন, তাহলে কোন, কোনো মানে কেউ কেউ, তাহলে আপনাকে বুঝতে হবে হস চিহ্নের বাংলার ব্যবহার আরবি ব্যবহার সেম। চলেন তাহলে, রয় আকার, হায় হস, রাহ, মিমে দীর্ঘ আকার, মা, টেনে নিতে হবে, রাহ, মা, নুনের অস্বীকার, রয় দ্বিত্ব চিহ্ন, নির, রাহ, মা, নির, রয় আকার, রা, হায় দীর্ঘিকার, হি, দীর্ঘি বানাই নেন, রাহি, মিমের অস্বীকার, মি, রাহি, মি, রাহি, মি, এইভাবে বারবার বানান করেন, আবার বানান আসছে যত, বায়ের অস্বীকার, সিনেহাস, বিশ, মিমের অস্বীকার, লামে দ্বিত্ব চিহ্ন, মিল, সবাই সবাই, বিশ, মিল, লামে আকার, লা, বিশ, মিল, লা, হায়ের অস্বীকার, রয়ে দ্বিত্ব চিহ্ন, হির, বিশ, মিল, লা, হির, রয় আকার, হায় হস, রাহ,
মিমে দীর্ঘ আকার মা, রাহমা নুন শিকার রায় দিত নির, রাহমা নির রায় আকার রা, হায় দীর্ঘিকার হি রাহি, মিমের শিকার মি রাহিমি রাহিম, থামলে হজ দিয়ে কোরআন যেখানে থামবেন রাহিম, যেখানে থামবেন হজ দিয়ে থামবেন। এবার এবার হয়ে গেল থার্ড স্টেপ কি স্পেলিং, ফোর্থ স্টেপ হলো আপনার কি রিডিং পড়া। এবার পড়েন আপনি ভেঙে ভেঙে পড়েন, প্রথমে কীভাবে পড়বেন আপনি তো বানান করে নিয়েছেন ঠিক না, এবার পড়বেন বিস মিল লা হির রাহ মা নির রা হিম, ভেঙে ভেঙে এক আস্তে আস্তে এবার স্পিড বাড়াবেন, বিসমিল বাড়ি গেলাম কিন্তু লা হির রাহ মা নির রাহি হি বাড়ান থাকেন। তাহলে ফোর্থ স্টেপ কী হলো পড়া, প্রথমে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, দুই নম্বরে স্বরবর্ণ স্বরধ্বনি, তিন নম্বরে বানান, চার নম্বরে পড়া, পাঁচ নম্বরে এবার মিনিং। এবার আসেন ওই যে চারটা অর্থ শিখেন, এবার বিস ইসিম মানে নাম, বিস মানে নামের সাথে, আল্লাহ মানে আল্লাহ আল্লাহর নামের সাথে, আল্লাহর নামের সাথে অর্ড বাই অর্ড, বা এখানে মানে কি সাথে, ইসিম মানে নাম, নামের সাথে, কার নাম আল্লাহ আল্লাহর নামের সাথে, আর রহমান যিনি পরম দয়ালু, আর রাহিম যিনি করুণ কি কি বলে কি বলে বলেন না দয়া করুণাময় করুণাময়। এবার সবগুলো এক একসঙ্গে বলবেন বিসমিল্লাহ, একটা একটা করে হয়ে গেল যখন অর্থ, এবার সব ও আল্লাহর নামে শুরু করছি বা আল্লাহর নামে পড়তেছি বা আল্লাহর নামে খাচ্ছি, যিনি মহান যিনি দয়াময় হ্যাঁ অসীম দয়ালু এবং করুণাময়, হয়ে গেল এভাবে একটা আয়াত নেন। যখন অর্থ হয়ে গেল এবার আমল করেন, বিসমিল্লার আমল আছে না নাই, কোরআন পড়বেন তার আগে, উজু করবেন তার আগে, ঘুমাবেন তো চলবেন বের হবেন এভাবে আমল শুরু করেন, আমল হয়ে গেল এরপরে কি এবার আপনার কাজ শেষ হয়ে গেছে। এবার যে ব্যাটা পারে না আই পড় অক্ষর আলিব্বা, বল স্বরবর্ণ স্বরধ্বনি, বল স্পেলিং কর, এবার পড়, এরপর অর্থ শিখ, এরপর আমল কর, চারটা কাজ হলো না হলো না, কোরআনের আমানত রক্ষা হলো না হলো না, এই কোরআন কেমন সুপারিশ করবে না করবে না, উত্তম শ্রেষ্ঠ মানুষ হবেন না হবেন না, আলোচনা শেষ। এইভাবে আপনি কোরআনকে এই ব্যাকরণটা আমি একটা ইঞ্জিনিয়ারকে অনলি 15 মিনিটে কোরআন শিখেছি, পড়তে পারে ও আধা ঘন্টায়, 20 মিনিট আধা ঘন্টায় 1 ঘন্টা। প্রথমে আমাদের মাথায় কিছু ভূত আছে, তাজবিদের ব্যাকরণ আর কোরআন কঠিন, আর একবারে টাইম একটু কন্টাক্ট ছিল কি কোনো স্বাভাবিক, কেউ কঠিন করে কোরআন পড়া শিখে পরে নরম হবে তা না, নর্মাল। আমরা কফ উচ্চারণ কফ লা কফ কফ কাফ, একজন কয় ব্যাকরণ না হলে আমি হা আর হা কেমন পার্থক্য করবো, আমার সঙ্গে বলো বলো হা, বলে হা বলেন হা বলেন হা কয়, এখন বলেন তো আপনি ও বলছে হা আর হা, তো এটা তো শিখে নিলেন, আপনাকে শিখতে হবে কোথা থেকে হা কোথা থেকে হা, জল দরকার আছে ভুল পদ্ধতি। এবং কমপক্ষে যখন আপনি 80% কোরআন, তাহলে বন্ধুরা আপনার স্বরবর্ণে ছিল কত, ব্যঞ্জনবর্ণে ছিল কত 50, স্বরবর্ণে ছিল কত 20, স্বরধ্বনিতে 10, বাকি থাকলে কত 80 হলো না, এরপরে 20 হলো কি আপনার অনুশীলনতে, এ হলে 100 মাসের কোরআন আপনার পড়ার নিয়ম শিখে দেওয়া হলো, বুঝে আসবে আপনাদের। এটা যদি আরবি নেন তারও সহজ, আরবি পরে বাংলা এখন শিখে নেওয়া সহজ, হ্যাঁ অনুশীলনী যেটা বাংলাতে আরবিতে বলে অনুশীলন করা প্র্যাকটিস। একজন যে এই বাচ্চাটা দেখলেন না আমি বললাম ও বললো, এটা হলো শিক্ষার পদ্ধতি, যে আউ করে ওর কাছে খবরদার যাবেন না, খবরদার ওই কারি হাফেজের কাছে যাবেন না, যেই কারি হাফেজ নর্মাল পড়াতে শিখ পারে নিজে ওর কাছে যাবেন, নাহলে ও তো আপনার গলা ফাটাই দেবে, আমাদের কারি সাহেব খাই যেত বলো হা ও জীবন গেল, একজনের তো একদিন দম বন্ধ হয়ে গেছে, এবার বল হা পারে না কয় হা, বাংলাতে তো হা হা বাংলাতে কণ্ঠনালীর অক্ষর নাই আছে, কাজে আমাদের কষ্ট হয় কণ্ঠনালীর অক্ষর বাংলাতে নাই, আমি যদি বলি বাংলাতে মনে করেন আবদুল্লাহ লিখিত বলবো আবদুল্লাহ আবদুল্লাহ, এখানে তো নাই কিন্তু আরবিতে আ আবদুল্লাহ আ, বাংলাতে তো আ নাই, কাজে আমার বলি আবদুল্লাহ, ওর জন্য তো কঠিন হবেই। তো এই জন্যে প্র্যাকটিসের ক্ষেত্রে মনে রাখতে হবে যিনি নর্মালভাবে উনি ভালো
উচ্চারণ করতে উনি কষ্ট করেন না এবং নর্মাল বলতে পারেন আলিফ বা। আরবিতে দুইভাবে অক্ষরগুলোর নাম বলা যায়, একটা বলে দিই আলিফ বা তা সা অক্ষ করে, আরেকটা হলো একসঙ্গে আলিফ উন বা উন তা উন সা সা উন জি মুন হা উন খা খা উন দাল উন এইভাবে রা উন জাই জাই উন সিন উন শিন উন সাদ উন যাদ যাদ উন তা উন যা উন আইন আইন উন গাইন উন ফা উন কাফ উন কাফ উন লাম উন মিম উন নুন নুন উন হা উন ওয়া উন ইয়া উন ইয়া দুইভাবে পড়া যায়। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? জি, আমরা মোটামুটি এক ঘন্টা মনে হয় পাঁচ মিনিট বাড়ছে, তবে আমরা আনুষ্ঠানিক ডানে বামে গেছি, এটা আপনাদের বোর্ড এবং সাপোর্ট করে না, এই জন্য পাঁচ মিনিট আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে না। জি, এগুলি সব ভুলে যান, এখন কোরআন যদি পড়তে পারেন তারপরে। বলছিলাম যখন আপনি কোরআন 80% পড়া শিখবেন, এরপরে আপনি কলকালা মালমালা মাদমাদ এগুলি শিখবেন, তার আগে না। কেউ যদি মনে করেন, ধরেন আপনাদেরকে শিখাই, কারণ আপনারা মনে করবেন আরে এগুলো তো ওয়াজিব গুন্না ওয়াজিব মত এগুলি আছে না বই লেখা, এগুলি কি আল্লাহ নবীর যুগে ছিল? ছিল এই বই, কোথেকে ওয়াজিব পাইছেন আপনি? এই যে বিভিন্ন চিহ্ন কোরআনে ব্যবহার, কেউ যদি না ব্যবহার করে না বুঝে কোনো সমস্যা নেই, আছে না? লাম লেখা থাকলে থামা যাবে না, আছে না? রামিম থাকলে লাজেম, মা ফি লাজেম, কে লাজেম করছে? আল্লাহ রসুল, কে আপনি লাজেম করার? হ্যাঁ, এটা ব্যাকরণ কথা, কারণ এটা সুরের ব্যাপার। আপনি যখন বলবেন এখানে আমার কাছে আসেন, বলেন আমার সঙ্গে বিস মিল লা হির রাহ মা নির রাহিম, কেউ যদি পড়ে বিসমিল্লাহির রহমান রহিম বিশুদ্ধ তেলাওয়াত। এবার সুর বিসমিল্লাহির রহমানির রহিম, এ হলো তাজবিদ, এটুক করা জরুরি না, কোরআনকে মিষ্টি করে পড়া মুস্তাহাব সুন্নি উত্তম, বাকি বিশুদ্ধ করার জন্যে ব্যাস স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরধ্বনি ব্যাস, এটি হলো বিশুদ্ধের জন্য সত্য। আরবি অক্ষর শিখাতে সঠিক উচ্চারণ আছে না নাই, তাহলে কেন ভুল করবেন? প্রথমেই তো এটা মীমাংসা হয়ে গেছে, কোরআন পড়ে শিখে তারপরে তাই শিখবেন অক্ষর উচ্চারণ, প্রথম দিনই তো উচ্চারণ শিখতে হবে, প্রথম দিনই তো আপনার উচ্চারণ শিখতে হবে, যখনই আপনি আলিফ বলবেন বা বলবেন তখনই কোরআন পড়ে শিখে এরপরে বলে তাজউদ পড়ে, কিসে তাজউদ পড়ে? মিয়া মাখরাজ পড়ে, মাখরাজ তো প্রথম দিনের কাজ, মাখরাজ প্রথম দিনের কাজ না, তো আপনি পড়বেন 20 বছর পরে, এটা কে বলছে আপনাকে? বুঝে আসছে কথা? জি ভাইয়া, জি এখানে একটা ব্যাকরণ আছে, আরবি কোরআনে আল্লাহ শব্দটা আসে ছিল এমন, আল্লাহু এখানে একটা আলিফ ছিল, তাহলে লামে দীর্ঘ আকার লা হবে, ঠিক না? এখানে হামজা আকার দিয়ে পড়তে হবে, হামজা আকার লামে দিতে চিহ্ন আল, লামে দীর্ঘ আকার লা, আল্লাহু ভাইর স্বীকার আল্লাহু, আরবি কোরআনে আল্লাহ শব্দটাই আলিফটাকে সবসময় উজ্জ্ব করা হবে, লিখতে আসবে না পড়তে আসবে। আপনারা কোরআন আলো .com-এ যাবেন বা বাংলা ইসলাম গেটে যাবেন, আপনারা আমার বই পাবেন, শিক্ষক ছাড়া কোরআন শিক্ষা সহজপ্রবতি বা শিশু ও বয়স্কদের কোরআন শিক্ষা সহজপ্রবতি, এই ব্যাকরণগুলি দেওয়া আছে, যা লিখতে আসে না পড়তে আসে। এখানে আলিফ লিখতে আসে না পড়তে, আল্লাহু পড়তে হবে, এটা নিয়ম, একটা ব্যাকরণ, এটা আল্লাহ শব্দের একটা ব্যাকরণ। আমাদের দেশে করে কি খাড়া জাবার দিয়ে রাখে, খাড়া জাবার উর্দু ফার্সি নিয়ম, এটা আরবি নিয়মে আসে না, নাই কারণ খাড়া। আবার একজন কেমন যে পড়া কয় আমি উর্দু নিয়মে পড়ছি, তো পড়ো দেখি, কয় দুই যাবার, দুই যাবা কি বলছে, আলিফ দুই যাবার আন, আমি ওটা দুই তো বাংলা হয়ে গেল, উর্দু কেমন হলো তোমার? বাংলা উর্দু হয়ে গেল, আমাদের সে তাই করে না, কয় হামজা খাড়াজের, হামজা খাড়াজের ই, খাড়া তো হয় না বেটা, যে যদি খাড়ি হবে উর্দু বলে খাড়ি, খাড়ার খাড়ি বুঝি না, আবার উর্দু নিয়ে একটা আড়ালি করি, ওটা খাড়ি জের, উর্দুতে খাড়া জের হয় না, খাড়া জের খাড়ি, এটা ফেমিল মেল না ফেমিল। তাহলে কিছু ব্যাপার আছে, উর্দু ফার্সি মিক্স করে আমাদের তো চলে গেছে। যাই হোক, আমি বলছি এইভাবে কোরআন শিখিনি, আমরা শিখছি উর্দু নিয়ম আমরা আলহামদুলিল্লাহ। কাজে আপনি যেটা বলছেন যে তাজবিদের যে ব্যাকরণ চার আলেপ পাঁচ আলেপ কলকলা ওই যেগুলি
জরুরি না, কেউ যদি কলকলা না করে মিনিং চেঞ্জ হবে? হবে না। সৌন্দর্যের গানের সুর আছে না? গানের একটা সুর আছে না, ওজন আছে, একটা মাপ আছে, ওই মাপে গাইলে গানটা সুন্দর হবে। আর যদি আপনার মতো করে গান, তো এটা হবে না, ঠিক আছে না? তো কোরআনের এরকম পড়ার নিয়ম ওলামারা করেছেন তাজবীদের ব্যাকরণ, যে সুন্দর করে আল্লাহ বলছে মাল্লাম এত গান কোরআন লাইস ফাদাইস মিন্না, যে কোরআনকে মিষ্টি করে পড়া সে আমাদের না, এটা কি ফরজ ওয়াজিব? না, এটা মুস্তাহাব। তাহলে মিষ্টি করে পড়া, আমি যদি পড়ি যদি আমি এইভাবে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হয়ে গেল পড়া, বিশুদ্ধ তেলাওয়াত। কিন্তু আপনি এবার মিষ্টি করে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মজা লাগতেছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাদা আরজিল ইসাকিন টান দিলেন, আলামিন দীর্ঘিকার করলি শেষ, কিন্তু আপনি এবার মাদা আরজিল ইসাকিন টান দিলেন, কারণ টান না দিলে মিষ্টি হবে না। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, জানেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। টানলিন সুর হলো, কিন্তু কেউ বলে ওয়ালাদ-দাল্লিন, ব্যাস শেষ, এটুকুই। দীর্ঘ আকার দীর্ঘিকার হলে শেষ, বিশুদ্ধ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। বাকি আপনি সিত্তা হারাকাত, ছয় হারাকাত বা তিন আলিফ, মধ্যে লাজিম লিম মুস্তাক, লাজিম লাজিম একটা ব্যাকরণ, কারণ মিষ্টির জন্যে লাজিম, কিন্তু বিশুদ্ধের জন্য লাজিম না। কথাটা বুঝেছেন কথাটা? তাহলে বিশুদ্ধ একটা জিনিস, আর একটা হলো কি সুর, মিষ্টি আর একটা জিনিস, দুইটার মধ্যে পার্থক্য জানতে হবে। তাজবিদের যত ব্যাকরণ সবগুলি কোরআনকে মিষ্টি করে পড়ার জন্য। জি, আমাদের দেশে মনে করেন নুনে, আমাদের দেশে নুনে আর মিমে যদি তাজবিদ হয় গুণনা করে ওয়াজিব বলে, বলে না? বলে না, ওয়াজিব না। কেউ যদি বলে আন্না আম্মা, যথেষ্ট, আন্না আম্মা যথেষ্ট, কারণ ডবল লিং হয়েছে কি না কনসোনেন্টটা, আন্না যদি আন লিখি তাহলে হবে, যদি বা হয় আন্না অবশ্যই, কাজে মিনিংটা যেখানে চেঞ্জ নাই সেখানে কোনো সমস্যা নেই, আন্না ডবল নুন হয়েছে কি না। বাকি যদি আমি বলি, দেখেন আমার সঙ্গে, ইন্নাল্লাযীনা আমানু, বিশুদ্ধ পড়া। এখন আপনি তাজবীদের পড়া পড়বেন, ইন্নাল্লাযীনা আমানু, এলো তাজবীদের মিষ্টি, বুঝছেন? গুন্না ওয়াজিব না, কিন্তু ওই যে সুরের জন্য ওয়াজিব, আপনি সুর করবেন মিষ্টি করবেন তখন ওয়াজিব, মিষ্টির জন্য ওটা। জি জি, এখানে আমরা শেষ করছি, অনেকে হয়তো প্রশ্ন ছিল, আশা করি যে আপনারা উত্তর পেয়ে যাবেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা, বলেন সবাই, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।